মুম্বাই ভাই আর দেবী অংশ হিসেবে কত গর্ববোধ করব ভাই সব বাংলা থেকে এই প্রথমবার এটা প্যান ইন্ডিয়া একটা অন্যতম ক্রেজ অন্যতম ফেস বা দেবতা হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চার এখন আমরা কথা বলবো চার একটা মারাত্মক লেভেলের খবর দিতে চলেছি এক্সক্লুসিভলি খবর দিতে চলেছি থ্যাংকস টু মাই চ্যানেল স্পেশাল বা স্পেশাল মেম্বার অঙ্কিত তো অঙ্কিত আমাকে একটা জিনিস পাঠালো পাঠানোর পরে আমি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এবং আমি অঙ্কিতকে সঙ্গে সঙ্গে লিখলাম লেখার পরে আমার মনে হলো যে এটা নিয়ে ভিডিও বানাতেই হবে এবং তুমি বিশ্বাস করবে না অনেকেই বলতে পারে এটা নিয়ে আবার ভিডিও বানানোর আলাদা করে কি আছে তখন আমি একটাই কথা বলবো যে এটা কিন্তু খুব বিরল একটা রেকর্ড এবং শুধু রেকর্ড তাই না এটা এটা একটা মারাত্মক পাওনা বাঙালিদের জন্যে সত্যি আমি বারবার বলি না সকালবেলা দেবদা সকাল বিকেল রেকর্ড ক্রিয়েট করে সকালবেলা ওরকম একটা ঘটনা ঘটিয়েছে দেবদা অলরেডি বিভিন্ন স্কুলের প্রজেক্টে দা সুপারস্টার দেভ নামটা উঠে আসছে তার পরবর্তীতে নাকি আমি তো বলবো এটা তো মেগাস্টারের পাওয়ার তো আর সুপারস্টার না এবার বলো মেগাস্টার দেভ কারণ তার স্টারডম শুরু হয়ে গেছে সুপারস্টারডম এরা ইজ এন্ড এবার তার স্টারডম শুরু হয়ে গেছে ভাই তুমি দেখো কি করছে এরপরে যদি তুমি না বলো আর কি বলবে বলো তো আমি জাস্ট তোমাদেরকে বলি দেবদা নিজে ইনস্টাগ্রামে ছেড়েছে তো এবার কিন্তু প্যান ইন্ডিয়াতে বড়সড় সড়ো ফেস দেবদা বন্ধুরা এটা আই এম দেবাধিকারী থেকে চুয়ান্ন মিনিট আগে ছাড়া হয়েছে এই পোস্টটা দেখতে পাচ্ছ দেবদা গোটা টিমের সঙ্গে দাঁড়িয়ে আছে একটা টিমের সঙ্গে দেবদা দাঁড়িয়ে আছে এটা একটা ভ্যানেটি ভ্যান থেকে বা মেকআপ ভ্যান থেকে তোলা ছবি বোঝাই যাচ্ছে দেবদার একদম ছোট চুলে লুক মারাত্মক লেভেলে লাগছে সেখানে কিন্তু টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স শুধু রয়েছে তাই নয় সেখানে কিন্তু মুম্বাই সেখানে বড় করে লেখা রয়েছে দেবদা লিখেছেন হ্যালো মুম্বাই ডট ডট লাভ এটা যদি একটা সাধারণ মুম্বাই গিয়ে ঘুরতে যাওয়ার ছবি হতো তাহলে খুব মজা হতো বাট ব্যাপারটা এরকম না মজাটা ইনফিনিটি লেভেলে গিয়ে পৌঁছেছে কারণ আমরা সায়ন্তন দাকে তো দেখতেই পাচ্ছি লক্ষপাতি তাকেও দেখতে পাচ্ছি তাদেরকে দেখতে তো ওরকম পাচ্ছি তার সঙ্গে সঙ্গে টিম কাদেরকে দেখতে পাচ্ছি টিম স্প্রাইট ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি অবাক করে দেওয়া ঘটনা ঘটিয়ে দিয়েছে দেবদা হ্যাশট্যাগ অ্যাড শুট হ্যাশট্যাগ স্প্রাইট ইন্ডিয়াকে ট্যাগ করা হয়েছে বন্ধুরা এই যে স্প্রাইট ইন্ডিয়াকে ট্যাগ করা হয়েছে তো বলে রাখি প্যান ইন্ডিয়া ফেস কিন্তু স্প্রাইটের দেবদা ছিল না ঘটনাটা ক্লিয়ার করছি মুম্বাইতে দেবদা শ্যুট করতে গেছে স্প্রাইট ইন্ডিয়ার পক্ষ থেকে সম্ভবত স্প্রাইট ইন্ডিয়ার হিন্দি অ্যাডে এবার দেবদা এটা তো একটা রেকর্ড ব্রেকিং জিনিসপত্র ভাই দেখো প্রথমত বলি স্প্রাইট একটা ঘটনা ঘটায় যেখানে বাঙালিদেরকে খানিকটা অপমান করে বাংলা পক্ষ রেগে গিয়ে সেখানে বলে যে না এখানে বাঙালি দেরকে রাখতে হবে তবেই গিয়ে তোমাদের অ্যাড শ্যুট হবে বা অ্যাড কিছু হবে স্প্রাইটের বিক্রি হবে তো কোথাও গিয়ে স্প্রাইট এই কোম্পানিটা কোথাও গিয়ে আমরা সবাই জানি যে কোথায় কোথায় এর ব্যবহার হয়েছে দেবদাকে বানায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্প্রাইট ইন্ডিয়া দেবদাকে বানায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাও কোথাকার বাংলার তাই বাংলায় যত অ্যাড হয় যেখানে যেখানে ক্যাম্পেইন হয় স্প্রাইটের সব জায়গায় কিন্তু দেবদার অ্যাডটা চলে সব জায়গায় দেবদাটা চলে তো এই বিষয়টা বেঙ্গলের ভিতরে আর সীমাবদ্ধ রইল না কারণ ওই যে লিখেছে হ্যালো মুম্বাই দেবদা লিখে দিয়েছে এবং স্প্রাইট ইন্ডিয়াকে ট্যাক করা হয়েছে তো কোথাও গিয়ে মুম্বাইতে দেবদা এখন স্প্রাইট ইন্ডিয়ার অ্যাড শ্যুট করতে গেলেন তার মানে স্প্রাইটের যে ইন্ডিয়া মানে স্প্রাইটের ইন্ডিয়ান যে অ্যাড তার মানে কী হলো এতদিন দেবদা ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ স্প্রাইট বেঙ্গলের ভিতরে এবার কিন্তু স্প্রাইটের সাথে দেবদা ইন্ডিয়াতে কোলাবরেট করতে চলেছে মানে প্যান ইন্ডিয়া হিন্দি অ্যাডের ভিতরেও কিন্তু দেবদার ফেসটাই দেখা যাবে মানে স্প্রাইট ইন্ডিয়া স্প্রাইটের যে ইন্ডিয়ার যে গোটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হতে চলেছে সম্ভবত দেবদা হতে চলেছেন সম্ভবত আমি এখন অবধি অফিসিয়ালি শিওর মানে একদম মাথাটুকু তো বলতে পারি না সম্ভব না কিন্তু দেবদা লিখেছে হ্যালো মুম্বাই এবং স্প্রাইট ইন্ডিয়াকে ট্যাক করা আছে তো সেখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে দেবদা প্রথম কেউ তাহলে হবেন কিন্তু যে ব্র্যান্ড অ্যাম্বাসডার অফ বেঙ্গল ছিল এবং সে কিন্তু বাংলার একজন অভিনেতা হওয়া সত্ত্বেও সে কিন্তু গোটা ইন্ডিয়ার ফেস হতে চলেছে এটা কেন হতে পারে এটা একমাত্র হতে পারে যখন স্প্রাইট প্রচণ্ড ব্যবসা সফল হয়েছে দেবদার ফেসটাকে ব্যবহার করে ইন্ডিয়ার ভিতরে সরি বেঙ্গলের ভিতরে এবং দেবদার ফেসটা ইন্ডিয়ার ভিতরেও কোথাও গিয়ে খানিকটা হলেও পপুলার হয়েছে যে কারণে স্পাইট হয়তো সেই মার্কেট ডেটা ট্র্যাক করে দেখেছে যে দেবদার ফেসটা দিয়ে তাদের প্রচণ্ড ব্র্যান্ডিং হচ্ছে তো যে কারণে তারা ইন্ডিয়ান ফেস হিসেবে দেবদাকে ব্যবহার করতে চলেছে হয়তো মেবি আমি ভুলও হতে পারি কিন্তু যদি সত্যি হয় ইন্ডিয়ান ফেস হিসেবে এবার দেবদাকে দেখা যাবে মানে তোমরা হিন্দিতেও হিন্দিতে যে অ্যাডটা দেখবে সেখানেও কিন্তু দেবদাকেই দেখা যাবে যে কারণে মুম্বাইতে স্প্রাইটের অ্যাড শ্যুট করতে গেছিলেন দেবদা এবং দেবদা কিন্তু বেঙ্গলের স্প্রাইটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং এইটা হওয়ার পর থেকেই স্প্রাইটের বেঙ্গলের প্রচুর সেল বেড়ে গেছে এবং রিসেন্টলি একটা সিনেমাতেও দেবদারি একটা সিনেমাতে স্প্রাইটের অ্যাড ব্যবহার করা হয় এবং সেটা এত ভালোভাবে ব্যবহার করা হয় সিনেমাটার নাম করছি না এত ভালোভাবে ব্যবহার করা হয় যে কারণে মানে সারা হল এনজয় করেছে সেই অ্যাডটাকে এই প্রথমবার এরকম ঘটনা ঘটেছে অ্যাড দেখালে দেখালে লোকে বোর ফিল করে বাট সারা হল এনজয় করছে চিৎকার করছে কেউ উসেই পারলো না যেটা একটা অ্যাড করে দিয়ে চলে গেল সবাই বাইরে বেরিয়ে স্প্রাইট কিনছে তো এইটা হচ্ছে দেবদা মানে স্মার্টনেসের বাপ মানে মানে মাথাটাকে কেউ ব্যবহার করুক ওরকম লেভেলের সাকসেস কেউ ব্যবহার করুক এটা যেন সত্যি হয় এবং ইন্ডিয়ার ফেস হতে চলেছে দেবদা ভাবতে পারছো যারা বলে যে দেবদার নাকি কোনো প্যান ইন্ডিয়া ক্রেজ নেই কোনো ইয়ে নেই তাহলে মুম্বাইতে স্প্রাইট শ্যুট করতে ডাকতো না যদি কোনো প্যান ইন্ডিয়া ক্রেজই না থাকে তো যাই হোক এটা একটা বিরাট 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 বিষয় তোমাদের কার কি মতামত এই এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বন্ধু কোন কোনো ভিডিওতে দেখা হবে পাই